হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ গাইস। কি অবস্থা সবার? অ্যান্ড সকাল সকাল আজকে আমরা যাইতেছি তেজগাঁও। অ্যান্ড পিসের যে আমার সাসপেনশনটা বাইকের সাদা যেটা দেখা যাচ্ছে এটা নষ্ট হয়ে গেছে, এটা ওয়ারেন্টি ক্লেম করতে যাচ্ছি তেজগাঁও। অ্যান্ড আমরা কফি টফি খাইলাম দোকানে, বাকি রাস্তায় যাইতে যাইতে বলি কেমনে কি। খুব সুন্দর একটা ওয়েদার, যাচ্ছে হইতেছে তেজগাঁও হিরোর সার্ভিস সেন্টারে। অ্যান্ড ট্রেনটার সাথে যা দেখে কিন্তু ভালোই লাগতেছে, ভাবলাম এনতে ব্লগটা কন্টিনিউ করি, যেটা দেখাইলাম একটু আগে যে আমার হিরো থ্রিলার যে সাসপেনশনটা এটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড আমি এক দেড় মাস আগে, এর চেয়ে বেশি সময় হতে পারে, যে আমি কমপ্লেন করছিলাম। অ্যান্ড ফাইনালি ওনারা কালকে কল করছিল যে ওনাদের কাছে সাসপেনশন আসছে, অ্যান্ড তেজগাঁও যাইতে হবে, ওখান থেকে চেঞ্জ করি। তো মাত্র রাইডটা শুরু করছি, 7:30 বাজে, যাইতে থাকি। অ্যান্ড আস্তে আস্তে দেখি কী কী হয় আপনাদের সাথে শেয়ার করার মতো। এই সকাল সকাল সাইকেল নিয়ে এই করতেছে অনেকে, বাহ খুব সুন্দর লাগতেছে ব্যাপারটা, বাহ সবাই একসাথে সাইকেল চালাইতেছে, খুবই সুন্দর ব্যাপারটা দেখতে। এরা দুইজন তো পিছে কে ভাই, আরো পিছে মানুষ আছে। যাই, ওয়েদারটা কিন্তু খুবই জোস, খালি বৃষ্টিটা না আসলেই হয়। মাঝে মাঝে মন চায় সাইকেলিং করতে, কিন্তু বাইক চালাইতে চালাইতে এখন আলসি লাগে। টঙ্গি পার হয়ে গেছি আমরা, এই নতুন যে ফ্লাইওভারটা এটা দিয়া এটা দুই লেনই খুলে দিছে। অনেক আগে দিয়েছি আমি, সাইকেলিস্ট অনেকেই সাইকেল চালাইতেছে এরা দিয়ে এই জায়গাও আছে, গাজীপুর দিয়েছি যোধপুরে যেতে আমরা আসতেছি অ্যাকচুয়ালি, এই জায়গায় দেখি যে সাইকেল চালাইতেছে। যাই হোক, মানে এই ফ্লাইওভারটাতে অনেক উপকার হয়েছে। অ্যান্ড সেই একটা ফিলিং আইতেছে সকাল সকাল, জোস পুরাই জোস। অ্যান্ড প্যারা খাইতে হয় আগের মতো, এটা দিয়ে আগে ওয়ান ওয়ে আসছিল যখন, ওই টাইমে আমি একবার আসছিলাম, এটা নিয়ে দুইবার। আর নিচের রাস্তা ভাই আজকে ধুলা ভালো নাই, কিন্তু প্যাক তো পিছা ছাড়ে না, পুরাই জোস। খেল খেত পর্যন্ত পৌঁছে গেছি, গুগল ম্যাপ তো দেখতেছি না, আজকে আমার ফ্রেন্ড পিছে বসে আছে, ওই জানে রোড। তো ভাইজার পড়াটা ভিজে গেছে, অ্যান্ড গোপ্রো এই বৃষ্টিতে আশা করি কিছু হবে না, খুব জোরে বৃষ্টি নামলে সমস্যা হবে, কারণ হেলমেটে গোপ্রোটা মাউন্ট করার পরে ওইটার ওয়াটারপ্রুফটা থাকে না। বাট এই ছিটা কাটা বৃষ্টিতে কিচ্ছু হয় না, একটু জোরে বৃষ্টি এলে সমস্যা হতে পারে। 8:02 বাজে, অনেকক্ষণ অলমোস্ট 40 মিনিটের মতো আমরা এই বৃষ্টিতে আটকে আসছিলাম, বৃষ্টি এখন একটু কমছে এই ফাঁকে। 8:50 বাজে, আর 10 মিনিট পরে হয়তো বা খুলে যাবে তেজগাঁও সার্ভিস সেন্টার, তো আমরা তাড়াতাড়ি গিয়ে কাজটা সারাইতে হবে। তো যাই, বৃষ্টিতে আশা করি জাম পাবো না, যাই ওখানে সিরিয়াল দিয়ে বই। অ্যান্ড আমার কথার মধ্যে না অনেক আঞ্চলিক টানা এসে পড়ে, এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি বেশিক্ষণ ফেক থাকতে পারি না। ওয়েদারটা ভালোই লাগতেছিল, বৃষ্টিটা হইয়া একটু ভালো, কিন্তু ওই যে সমস্যা হইতেছে এখন চলাফেরা করতে, খুলে গেছে মেবি এতক্ষণে, খালি আমরা তাড়াতাড়ি মানে একটু আগে আগে সিরিয়ালটা পাইলি হয়। তো চলে আসছি হিরো সার্ভিস সেন্টার, শোরুম খুলে নেই বাট সার্ভিস সেন্টার মনে হয় খুলছে।
ওয়ারেন্টি ক্লেম করবো, ওয়ারেন্টির এই সাসপেনশন পাল্টাই দিব, ফোন দিছিল ওই রাখবো সিরিয়ালে। আসসালামু আলাইকুম ভাই, আমার গাজীপুর থেকে আমার একটা কালকে ফোন দিছিল, হিরোর সাসপেনশনটা নষ্ট হয়ে গেছে থ্রিলারের, তো আজকে আসতে বলছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কেন দিতে দিব, ছয় নাম্বার ওয়ারেন্টি আসছিল, ভিতর তো রাখবো, ওয়ারেন্টির ব্যাপারটা ক দরকার ছিল না, জানবেন আপনি ভিতরে বসেন, আমরা ডাক দেব, এক দুই সিরিয়াল ভাবে ডাক দেব। এই আচ্ছা ঢুকেন না, এক দুই ছাড়া, এক দুই সেন্টারে ভিডিও করার অ্যালাউ না, তো আমি তাও পারমিশন টারমিশন নিয়ে ভিডিও করতে চাইছি, বুঝাই বলছি অ্যাকচুয়ালি তেরকম কিছু না, আমি আপনারা আমাদের ওয়ারেন্টি দিতেছেন তো ওইটাই দেখে যাচ্ছি, তেমন কিছু না। তো এই জায়গায় উনি চেষ্টা করতেছিল পুরো চেন সেটটা খোলার, কিন্তু আমি শুধু মানে উল্লেখ করছিলাম যে শুধুমাত্র সামনের স্পকেটটা চেঞ্জ করতে, কারণ আমার চেন এখনও এতটা পুরনো হয় নাই, আমরা এতটা ক্ষয় হয় নাই যে পুরোটা চেঞ্জ করবো, আমার মনে হয় আরও কিছু চালানো যাবে। তো তো ফাইনালি এটা হচ্ছে নতুন বক্স সাসপেনশনের, এইটা লাগবে আমার এই বাইকে, এই পুরনটা খুইলা দেন নতুনটা লাগানো হবে, অ্যান্ড আগের মতো কমফোর্টটা যেই প্যারাটা খাইছি এক দেড় মাস, আশা করি ওটা এখন আর হবে না নতুন সাসপেনশনটা লাগানোর পরে, দেখা যাক বাকিটা লাগানোর পরে বোঝা যাবে। অ্যান্ড অবশেষে পাইলাম হিরো থ্রিলারের সামনের যে স্পকেটটা, ওইটা এটা আমি অনেক খুঁজছি আমাদের গাজীপুরে, সো এটা পাই নেই, এটা কোনো বাইকের সাথে মিলে না, একটু রিয়ার মানে ওনার একটু রিয়ার জিনিস বানাইছে, অ্যান্ড এটা মিল একদমই মানে একটু অন্যরকম, এইটা আমি অন্যান্য বাইকের সাথে মিলানোর চেষ্টা করছি, হর্নেটের সাথে মিলছিল কিছুটা, বাট কয়েক দাঁত বেশি আছে ওইটাতে, ওইটা লাগাইলে হয়তো বা চেনে ক্ষতি হইতে পারতো, তাই আমি লাগাই নেই। আর যেটা হয়েছে যে আমি ভাবছিলাম যে কয়েক পিস নিয়ে যাব, কিন্তু কোম্পানির কি সমস্যা বুঝলাম না, ওনারা কোনো এক্সট্রা একটা পিসও দেয় নেই, কারণ আমি একটা ব্যাকআপ রাখতে চাইছিলাম, আমরা তো টাকা দিয়ে কিনবো কিন্তু কিল্লিখা দেয় নেই ভাই, বুঝি না পার্স যদি এত অ্যাভেলেবেল না থাকে তাহলে কীভাবে। এই পুরান জিন্স পকেটটা ছিল, এটার অবস্থাটা দেখেন একদম চলতে চলতে শেষ, অ্যান্ড এটার যান বাইরে গেছে, এটা এখন নয়েজ করে, খুবই বাজে অবস্থা, তাই এটা চেঞ্জ করা ছাড়ার কোনো উপায় নেই, এই দেখেন অবস্থা। চেইন স্পকেটটা লাগানি শেষ, এখন চেন অ্যাডজাস্টমেন্ট করা হইতেছে, চেন অ্যাডজাস্টমেন্ট করা শেষ হইলে সাসপেনশনটা লাগাই দিবে ওনারা। অ্যান্ড পাশে একটা বাইক আছে ওই সাইডে, ওই বাইকের যে ওনার আমি ওনার সাথে কথা বললাম, উনি এক্স ব্লেডের চেন সেটটা লাগাইছে, অ্যান্ড ওইটা নাকি অনেক স্মুথ, আর যারা আপনারা থ্রিলার চালান হিরো থ্রিলার বাইকটা সবাই জানেন যে এটার চেন কতটা নয়েজি, তো নেক্সট টাইম আমিও ভাবছি যে যদি আমার চেন চেঞ্জ করতে হয় এক্স ব্লেডেরটা একবার লাগাই দেখবো অ্যাকচুয়ালি কতটা ভালো। আর এটা হচ্ছে নতুন সাসপেনশনের বক্সটা, যেটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল করা হবে, পুরোনটা
এটা হচ্ছে পুরান সাসপেনশন যেটা আমি আগে ইউজ করছি যেটা নষ্ট হয়ে গেছে অ্যান্ড নতুনটা এই যে ইনস্টল করা হচ্ছে নতুনটা অ্যান্ড এই সাসপেনশনটা কিন্তু অনেক ভারী যেটা আমি আগে জানতাম না এটা ভালোই ওয়েট আছে নতুন সাসপেনশন ইনস্টল করা হচ্ছে এটাতে অ্যান্ড এটার প্রাইসিংও কিন্তু দেখা যাবে প্যাকেটের গায়ে মেবি লেখা আছে এটার প্রাইসিং 4180 টাকা মানে 4200 টাকা অলমোস্ট তো এরকম একটা জিনিস ফ্রি দেওয়াতে অনেক উপকার হয়েছে থ্যাংক ইউ হিরো কোম্পানিকে আর যে ওনারা এটা ইনস্টল করার প্রায় শেষ দিকে ইনস্টল করতেছে এখনও এখানে সাসপেনশন লাগানো শেষ এখন ওনারা সব কিছু ফিটিং টিটিং করতেছে সাসপেনশনটা লাগানোর পরে যে আশা করি আগের মতো কমফোর্টটা ফিরে পাবো কারণ সাসপেনশন ঠিক না থাকলে কিন্তু বাইক চালায় কোনো মজা নাই যেটা আমার একটু ভোগান্তি হয়েছে কিছুদিন মোটামুটি ভালোই কিন্তু এখন আপাতত আশা করি যে এই প্রবলেমটা হবে না সামনে আমি কিছুদিন আগেও আমার বাইক সার্ভিসিং করেছিলাম গাজীপুর সার্ভিস সেন্টার থেকে কিন্তু ওই জায়গায় ফুয়েল ইনজেক্টর ক্লিন করার মেশিনটা নাই তো এখানে আছে ভাবলাম যে ফুয়েল ইনজেক্টরটাও ক্লিন করে নেই দেন উনি ক্লিন ওনারা ক্লিন করে দিল ওখানতে 220 টাকা নিছে যেটা ভালোই গাজীপুর থেকে তো ভালোই এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর মেশিন যেটাতে ফুয়েল ইনজেক্টরের কিছু টেস্টের মাধ্যমে বোঝা যায় যে ফুয়েল ইনজেক্টর কোনো সমস্যা আছে কি না আমারটাতে কোনো প্রবলেম হয় নাই আমি টেস্ট করছি অ্যান্ড ক্লিন ক্লিন করার পরে আবার লাগাই দিছে ওনারা আপনার হিরো থ্রিলার বাইকটা কে কোন জায়গা থেকে সার্ভিস করাইছেন এটা কীরকম ফিডব্যাক পাইছেন এটা জানি না বাট তেজগাঁও সার্ভিস সেন্টারের যে সার্ভিসিং এটা কিন্তু আসলে অনেক ভালো অ্যান্ড এটা এইরকম সার্ভিস সব সার্ভিস সেন্টারে হিরো হওয়া উচিত কিন্তু নাই আনফর্চুনেটলি দুঃখের বিষয় হইতেছে এটা অ্যান্ড এনে সব ধরনের পাঁচ টাসও পাওয়া যায় অ্যান্ড সার্ভিস অনেক ভালো ওনার কাজ বোঝে অ্যান্ড একটা সমস্যা সলভ হওয়ার পরেও আরেকটা সমস্যা ধরা পড়লো এটা হচ্ছে থ্রোটল বডির পিস্টন যেটা আমার বাইকের সমস্যা হয়েছে এটার কারণে বাইক অটোমেটিক থ্রোটল একদম ফুল হয়ে যায় অটোমেটিক মানে হাই হয়ে যায় দেন এটা একটা রিস্কি ব্যাপার যখন আমি বললাম তখন ওনারা দেখাইলো এই জিনিসটা নষ্ট বাট এটা ওনাদের কাছে নাই স্যাড মানে তেজগাঁও যদি না থাকে তাহলে কীভাবে যদি ওনারা পরে বলছে ওয়ারেন্টিতে আসলে এটা ফ্রিতে লাগাই দেবে অপেক্ষায় থাকতে হবে কিছু করার নেই অ্যান্ড ওনারা একটা সমস্যা বাকি রয়ে গেল এত দূরে যাওয়ার পরেও এখন এটাতে সফটওয়্যার আপডেটের কিছু কাজ আছে ওই সফটওয়্যার আপডেটের কাজটা শেষ করার পরেই আমার বাইকের কাজ মোটামুটি শেষ তখন আমি এবার ব্যাক করব তো দেখি সফটওয়্যার আপডেট করতে কতক্ষণ লাগে ওকে 12টা বাজে কাজ শেষ এখন রওনা দিব আমরা অ্যান্ড বুঝলাম না কিরে ভাই গাড়ি স্টার্ট নাকি ওকে সার্ভিস টার্ভিস শেষ করে আমরা বেরিয়ে পড়ছি অ্যান্ড ব্যাটারি গোপ্রোর কী প্রবলেম দিতেছে বুঝতেছি না কারণ আমার গোপ্রোর সাথে যে কয়টা ব্যাটারি আছে এক্সট্রা কিনা ওইগুলো হঠাৎ করে চলতেছে না অ্যান্ড বাসা থেকে বেরোনোর সময় ওই অবস্থা আর একটা আমি ফুল চার্জ করে আনছি এই ব্যাটারিতে ওরকম চার্জ নাই গতন ব্লক করা যাবে জানি না অ্যান্ড এনতে কাজ টাজ করা শেষ সাসপেনশন চেঞ্জ করে দিছে ওনারা ভালোই এখন সাসপেনশনটা স্টিফ হয়ে আছে হয়তো কয়েক হাজার কিলোমিটার চলার পরে একটু নরম হবে যাক চেঞ্জ করে দিছে অ্যান্ড এটার জন্য থ্যাংক ইউ হিরো কোম্পানির এনে নে ভাই ব্লক করা অনেক ঝামেলা ব্লক করা পারমিশন দেয় না ওনারা আর সাইডে দেন পুলিশ পুলিশ কিন্তু কোনো হেলমেট পরে না টেসে কিন্তু তাদের জন্য কোনো মামলা নেই এটাই বাংলাদেশ
এন্ড ব্লগ মনে হয় না বেশিক্ষণ করতে পারবো, কারণ এই ক্যামেরায় আমি অনেক ভিডিও করছি ওই জায়গায়। এখন দেখা যাক কতক্ষণ ব্লগ করা যায়। গাইস আমরা আসতেছিলাম সার্ভিস টার্ভিস করায়া, এন্ড প্রচুর বৃষ্টি। আমরা দেখা গেছে এই জায়গায় বৃষ্টি নেই, বাট সামনে আছে, দেখা গেছে অনেক বাইক দাঁড়াইছে, অনেক বাইক, আরও কয়েকজন চলেও গেছে। সামনে দেখা গেছে বৃষ্টি আবার পাইতে পারি, এর জন্য আমরা একটু অপেক্ষা করে দিন, পরে আবার সামনে সামনে দিই। আমরা অনেকবার আজকে একদিনে অনেক বৃষ্টির সামনা করলাম, আমরা কি কমু, বৃষ্টি প্রচুর দৌড়াইছে ভাই, প্রচুর। ভাই খুব অনেক কষ্টে টষ্টে রওনা দিলাম, আবার বৃষ্টি টিষ্টি শেষ, অনেক আপাতত শেষ এই জায়গায়, এটা আশা করা যায়। এখন হয়তো বারো সামনে চলে গেছে বৃষ্টি, আর তেজগাঁও দেখেছি ভাই রোদ, বৃষ্টি অনেক প্যারা দিল, ব্যাটারি বাইকের ব্যাটারি প্যারা দিল, গোপ্রোর ব্যাটারি প্যারা দিল ভাই, আজকে একদম প্যারাময় ব্লগ হয়ে গেছে। আর এই যে হ্যাঁ পানি ছিঁড়ায় প্যারা দিয়ে গেল, এটা কিছু হইলো? যাক সবাই এখন পাইছে দীর্ঘ ছিটা ছিটির সময়। যাই হোক, আই হোপ আপনারা যার ব্লগটা দেখছেন এনজয় করে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অ্যান্ড নতুন যারা আছেন অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, অ্যান্ড বৃষ্টির জন্য এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার ক্যামেরা খুলে রাখতে হইব। বাই 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 বাই, অ্যান্ড আশা করি সবাই ভালো থাকবেন গাইস, অ্যান্ড থ্যাংক ইউ হিরো কোম্পানিকে সাসপেনশনটা ফ্রিতে ওয়ারেন্টিতে দেওয়ার জন্য, ফ্রিতে থ্যাংক ইউ, অ্যান্ড বাই 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 বাই। বৃষ্টিতে ক্যামেরা গেল।